ভাইয়া কথা শুন, তুই যখন বাইরে লই যাবি তখন মানুষ জিজ্ঞেস করবে, বলে ভাইয়া আপনার পাশে যে ছোট ভাই একটা দেখছিলাম উনি কি আজকে ফিরি আছে? বন্ধুরা জাহেদ ভাইয়াও বিয়ে করার শাদী করে নাই, ওনাকেও কেউ চয়েস করলে করতে পারেন। আর বিটু ও বলে বিয়ে করবে না এখন। আমার চ্যানেলের দুজন উদয়মান তারকা, একজন হলো জাহেদ আর একজন হলো বিটু। জাহেদ জাহেদ অনেক ভালো রান্না করে আর বিটু অনেক রান্না করে। বিটু আবার মাছ মাঝি করে রান্না করে, অনেক মজা হয়। হ্যাঁ পারদর্শী পারদর্শী, তারাই বিটুকে বিয়ে করবেন, কোনো কষ্ট হবে না। ও রান্না বান্না একদম পারদর্শী। গরু গোস্তটা একটু ভালো করে রাঁধতে পারে না, কারণ ও গরু গোস্ত খায় না। আর জাহেদও ভালো রান্না বান্না পারে, বিটুও ভালো রান্না বান্না পারে। আমি বলবো যে জাহেদ এবং বিটুকে, জাহেদ এবং বিটুকে যারাই বিয়ে শাদী করবে তাদের রান্না বান্নায় কোনো কষ্ট হবে না, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। এই অনেক সময় স্ত্রী অসুস্থ হলে বিটু অনেক ভালো রান্না বান্না করতে পারে, সেই সঙ্গে জাহেদও অনেক ভালো রান্না বান্না করতে পারে। এক কথায় ওদের রান্না অসাধারণ এবং লোভনীয়, আপনারা খাইলে বুঝতে পারবেন। আর ওরা অনেক এই শাক আজকে রান্ধে হলো, সবজি করতেছে, শাকও আছে ডিমও আছে, তাই একটা ভালো মেয়ে বিয়ে করতে পারে। ওরা যেন সুখে শান্তি থাকতে পারে, দোয়া করবেন বিটুর জন্য এবং জাহেদের জন্য।